দুর্নীতিরও একড়াই বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মহত ফাইল কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব পয়সা নিয়া আছে শুধু প্রেম লইয়া আমি এই পর্যায়ে আমাদের প্রিয় উস্তাদ মরহুম মাওলানা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন সবাই গাজীপুরের মানুষ তাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন ঠিক কি না আমি ছোটবেলায় গাজীপুরে তার সাথে অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ সেখান থেকেই দেখেছি ওনাকে অনেক বেশি ভালোবাসেন গাজীপুরের মানুষ তো উস্তাদের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় উস্তাদকে জান্নাতুল ফিরদাউস দান করেন সবাই বলেন আমিন উস্তাদের অসংখ্য সঙ্গীত লেখা আছে তার মধ্যে থেকে যেহেতু অনেকেই অনুরোধ করছেন একটু জাগরণী টাইপের সঙ্গীত গাওয়ার জন্য আমি যদিও গাই না তারপরও চেষ্টা করছি ইনশাআল্লাহ জাগরণীর সঙ্গীত শুনবেন আপনারা কারা কারা শুনবেন দেখি একটু সবাই শুনবেন যারা যারা হাত তুলেছেন শুধু জাগরণীর সঙ্গীত শুনতে চাইলে হবে না আপনাদেরও জাগরণ দিতে হবে পারবেন তো সবাই কারা কারা পারবেন না দেখি অনেকেই হাত তুলে সবাই পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমাদের সমাজে অনেক ধরনের ক্রাইম হয়ে থাকে আমরা সকলেই জানি রাস্তাঘাটে দেখা যায় ইফতিজিং হয় যেগুলো আপনারা আমার চোখের সামনে পড়ে অনেক দুর্নীতিবাজরা দুর্নীতি করে সেগুলো আমাদের চোখের সামনে পড়ে টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলোও কিন্তু আমাদের চোখের সামনে পড়ে ঠিক কি না কিন্তু এমনও কিছু দুর্নীতি আছে যে দুর্নীতিগুলো আপনারা আমার চোখের সামনে পড়ে না এই দুর্নীতিগুলো হয়ে থাকে সবার চোখের আড়ালে এসি রুমের মধ্যে ঠিক কি না তাদেরকে সঙ্গীতের ভাষায় বলা হয়ে থাকে শিক্ষিত শয়তান এটা আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এই শিক্ষিত শয়তান কারা তাদেরকে এটা শুনতে হবে না আমার আমার এই সঙ্গীতের কথাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ঠিকঠাক বলতে পারবেন সবাই ওরা শিক্ষিত শয়তান এতটুকু আমার সাথে সবাই গাইতে পারবেন হ্যাঁ শয়তানদেরকে শয়তান বলতে সমস্যা আছে ভয় পান আপনারা দুর্নীতির আখড়ায় বসে জাগির করে দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পিছনের ভাইরা গাচ্ছে না ঠিক কিনা ঠিক কিনা হ্যাঁ পিছনের ভাইরা একটু হাতগুলো দেখি একটু যা কোনো জেগে আছে আমি মনে করি ঘুমিয়ে গিয়েছি দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক ওরা হলো দেশের লাগি মহামারীর মহত ফাইল কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ফন্ডামিতে দেশটা গেছে ভরিয়া ভুল বললাম নাকি এমন পীর আছে আপনাদের এদিকে এদিকেও আছে আচ্ছা পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ফন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা হ্যাঁ হ্যাঁ সবাই সবাই
এখানে কি আছেন নাকি এরকম কয়েকজন এখানে আছেন সাহস করে একটু হাত তুলে দেখান তো না গাজীপুরের মানুষ তো অনেক সাহসী যাক অনেকে না বুঝে হাত তুলেছেন সমস্যা নাই সাহসটা বোঝানোর জন্য আর কি ঠিক কি না আচ্ছা যাই হোক এগুলো কোনোভাবেই করা যাবে না ঠিক কি না পছন্দ হলে পিতামাতা যারা আছেন তাদেরকে বলবেন বিয়ে করে ফেলবেন ঠিক আছে শিক্ষাঙ্গনের দিকে ভাই রে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব পয়সা নিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্রশত সঙ্গের সাথী অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মাস্তান ও রাস ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমি বুঝতে পারছি অনেকেই গাচ্ছে অনেকেই গাচ্ছে না তো আমার কাছে একটি বুদ্ধি আছে যে যারা যারা গায়নি তারাও কিভাবে গায় আর কি সেই বুদ্ধিটা আমার কাছে আছে আর কারণ কেউ হারতে চায় না কেউ ঠিক না কেউ কেউ হারতে চায় সবাই জিততে চায় তো আমি যে প্রতিযোগিতা নিতে চাই এই যে আমার ডান পাশে যে ভাইয়েরা আছেন মাঝখানে যে ভাইয়েরা আছেন বাম পাশে যারা যে ভাইয়েরা আছেন সবাই একবার একবার করে গাইবেন ওরা শিক্ষিত শয়তান আমি দেখতে চাই কাদের কণ্ঠে ইমানের জোর বেশি ঠিক আছে সবাই প্রস্তুত আছেন শুরুতে কাদেরকে সুযোগ দিব বাম পাশ ডান পাশের ভাইদেরকে বাম পাশের ভাইদেরকে হ্যাঁ আচ্ছা ডান দিক থেকে শুরু করি উস্তাদরা বলছেন ডান দিক থেকে শুরু করতে ডান দিকের ভাইয়েরা প্রস্তুত আছেন ভাইরা প্রস্তুত এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যুবক যুবকদের কণ্ঠের আওয়াজ সবসময় সিংহের মতো হয়ে থাকে ঠিক কিনা এই যে ঠিকই উঠা গেছে আচ্ছা দেখা যাক হ্যাঁ দুর্নীতির ওই আখড়াই বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাত ও রাস মাশাআল্লাহ সবাই একটু জোরে বলেন মারহাবা মাশাআল্লাহ এবার কি বাম পাশে ভাইরা প্রস্তুত বাম পাশে ভাইরা প্রস্তুত আছেন এদিকেও জোর মোটামুটি ভালোই আচ্ছা দেখা যাক হ্যাঁ দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা মাশাআল্লাহ এবার ওনাদের জন্য আপনারা বলেন মারহাবা আপনাদের মাইন্ড অনেক বড় ব্রড মাইন্ডের মানুষ আপনারা হ্যাঁ মাঝখানে ভাইরা তো এখন আছে মাঝখানে ভাইরা কি প্রস্তুত প্রস্তুত একটা হালকা কাশি দিয়ে নেন তো আপনারা এটা কাশির আওয়াজ না যা দেখা যাক দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান কারা বিজয় হয়েছে সবাই না না আমি আসলে এই কোনো ধরনের রিস্ক নিতে চাই না যেহেতু আমি শিল্পী মানুষ হ্যাঁ তো আমি যদি কাউকে বিজয়ী ঘোষণা করি আর এক দল মন খারাপ করবে তারা আমার সঙ্গীত আর শুনবে না তা আমি এই রিস্ক কেন নিব ঠিক কিনা বলেন আমি এই রিস্ক নিতে চাই না আমি সবাইকে বিজয়ী ঘোষণা করতে চাই চলুন একসাথে সবাই মিলে একসাথে গাই সবাই পারবো না সবাই দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা ওরা শিক্ষিত শয়তান